কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে একটি সাইকেল তার মধ্যে লাগানো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্ল্যাকেট সাইকেলের পেছনে লাগানো একটি বিজেপির পতাকা এবং হাতে একটি মাইকের চোঙা নিয়ে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের গ্রাম এবং রাজপথের এলাকা সহ বিভিন্ন জায়গায় প্রচার করে বেড়াচ্ছেন কাল্লার বাসিন্দা দিলীপ মণ্ডল। এইরকমই ছবি ধরা পড়ল সোমবার আমাদের ক্যামেরায়। বিস্তারিত বিজ্ঞাপনের পর এলবি জুয়েলার্স শুভ সময় সব সময় 1950 থেকে আজও শুভ সময় সব সময় কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে জিম ঘরবন্ধ প্রেমব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তর্বিখানা। কাল্লার বাসিন্দা দিলীপবাবুর বিশ্বাস এইবার রাজ্যে আসল পরিবর্তন হবে। প্রথমে কাল্লার বিধানসভা কেন্দ্রে এবং তারপর পূর্বস্থলীর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব ভৌমিকের সমর্থনে সাইকেল চালিয়ে এবং হাতে প্রাচীন পদ্ধতির চোঙা নিয়ে এই চড়া রোদে প্রত্যন্ত গ্রাম এবং আংশিক গ্রামে ঘুরে ঘুরে দিনরাত প্রচার করে বেড়াচ্ছেন দিলীপবাবু। কয়েকদিন আগে কাল্লার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুণ্ডুর হয়েও তিনি একইভাবে প্রচার করেছিলেন, তবে সেই সময় তিনি সাইকেলে নয় টোটোই চেপে করেছিলেন প্রচার। সেখানে ভোট সমাপ্ত হতে এবার ষষ্ঠ দফায় আগামী 22শে এপ্রিলের নির্বাচনকে পাখির চোখ করে মন্ত্রী স্বপন দেবনাথের শক্তঘাটে পূর্বস্থলীর দক্ষিণ বিধানসভা এলাকায় প্রচার চালাচ্ছেন দিলীপবাবু। বাংলায় মোদীর নেতৃত্বে গঠন হোক বিজেপি সরকার, চাহিদা একটাই, দিনরাত প্রচার করার জন্য কোনো পারিশ্রমিক নেন না তিনি। বিজেপির প্রতি ভালোবাসা থেকেই এই প্রচার বলে জানিয়েছেন দিলীপবাবু। আমার মোদীকে খুব ভালো লাগে, এই কারণে আমি আমার কামনাতে আমি প্রচার করেছি। এইবার ওখানে ভোট পর্ব শেষ হয়ে গেছে, গতকালকে আমি বুথে বসেছিলাম, তা আজকে আমার ওখানে ডিউটি শেষ। তাই আজকে আমি রাজীব ভৌমিক যেহেতু আমাদের প্রার্থী হয়েছে আমরা তাহলে এদিক থেকে ফোন করতে ভুল থাকছে আমার যে আমরা পূর্ব আমাদের মানে আপনার কি আশা আছে? আমার আশা আছে তার এই প্রচেষ্টায় যথেষ্ট গর্বিত এই কেন্দ্রের বিজেপি প্রার্থী। দেখুন, এই অভিনব প্রচার বহু পূর্বে দেখা যেত, তখন রাজনীতিটা এবং নির্বাচন মানুষের কাছে একটা উৎসাহজনক বিষয় হিসাবে ছিল, যে একটা সরকার তার নির্দিষ্ট আইডিওলজির উপর বিশেষ কিছু সিদ্ধান্ত এবং নির্বাচনী ইস্তেহারের উপরে দাঁড়িয়ে নির্বাচন করতেন। এই বিশ্বাসযোগ্যতা দীর্ঘদিন পূর্বে নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হওয়ার কারণ হচ্ছে তৃণমূলের লাগামহীন অত্যাচার, ভোট লুট, বাংলার গণতন্ত্র প্রায় আজকে দেয়ালে লেখা শব্দে পরিণত হয়েছে। কোনো জায়গায় ভোট হয় না, পঞ্চায়েতে মানুষ ভোট দিতে পারেন না, পৌরসভা কর্পোরেশনে ভোট হয় না, স্থানীয় কোঅপারেটিভ সোসাইটি ইলেকশন পর্যন্ত বন্ধ, স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন হয় না, কলেজ ইউনিভার্সিটি ছাত্রে নির্বাচনটা একটা অপ্রত্যাশিত বিষয়। এবার যখন আশ্বস্ত হয়েছেন যে প্রকৃত অর্থে গণতন্ত্রের মর্যাদা মাপিক ভোট হচ্ছে এখানে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের কড়া তত্ত্বাবধানে নির্বাচন হচ্ছে, মানুষ আশ্বস্ত হয়েছেন আবার সেই পুরনো ঐতিহ্যের গণতান্ত্রিক প্রক্রিয়া আবার চালু হয়েছে। তাই দলের কার্যকর্তারাও উৎসাহের সাথে, যেহেতু তারা দলকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, দলের আদর্শের প্রতি বিশ্বাস রাখেন, তাই নিজের উদ্যোগে কে প্রার্থী কে দাঁড়িয়েছে সেটা বিষয় নয়, তাদের কাছে পদ্মফুল হচ্ছে বড় বিষয়। তারা মনে করছেন যে বিজেপি আসলে বাংলায়
যে অপসংস্কার, যে গণতন্ত্রের উপর কোঠার আঘাত হয়েছে, সমস্ত কিছু পুনরুদ্ধার হবে। তাই নিজ উদ্যোগে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদের জেতানোর জন্য তিনি রাস্তায় নেমে অভিনব পদ্ধতিতে নিজের কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে দলকে ক্ষমতায় আনার জন্য মানুষের কাছে দলের প্রচার বার্তা নিয়ে পৌঁছাচ্ছেন সাইকেলে করে। বলতে থাকুন বন্ধুগণ, অসম পূর্বাঞ্চলী সংসদা কেন্দ্রের মাননীয় ভারতীয় জনতা পার্টির বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি অষ্টম চিহ্ন মনোনীত প্রার্থী রাজীব ভৌমিক মহাশয়কে পক্ষফল চিহ্ন। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459551।